এখন আমরা এখন প্রাতিষ্ঠানিক খানা করে দেখাবো একটা, তাদের আমরা লিস্ট ফার্মে চলে যাচ্ছি। আমাদের এলাকা নির্বাচন করবো, প্রতিষ্ঠান সিলেক্ট করে দেবো, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবো। এবার এই প্রতিষ্ঠানের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আমরা লিখবো। এবার এই দোকানের ফোন নাম্বারটা আমরা লিখবো, ইমেল নাম্বার থাকে না সেটা লিখবো না। এটা কি ধরনের দোকান সেটা লিখবো, যদি শিল্প হয় শিল্প লিখবো, সেবা মনে হলে সেবা লিখবো, এটা স্থায়ী ধরনের স্থায়ী লিখবো, একক। এবার কয়জন লোক কাজ করে, আমরা 10-12 জন লোক কাজ করলে 10-12 জন। তারপরে